আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। বাহিরের ভিউটা দেখে অবশ্যই বুঝতে পারছেন সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে, আর এরকম বাদলা দিনে তো ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না। আমি আজ ঘুম থেকে উঠেছি 11:30টার দিকে। তো 11:30টায় উঠে আমি জাস্ট এক কাপ চাই খেয়েছিলাম। অন্যদিকে আম্মু দুপুরে সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছিল, আর আমার আজকে খুব বেগুন ভাজা খেতে ইচ্ছে হচ্ছিলো। যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে তো গরম গরম বেগুন ভাজা খুব খেতে ইচ্ছে হচ্ছিলো। তো হুটহাট করেই ফ্রিজ থেকে একটা গোল বেগুন বের করে নিয়ে এসেছিলাম, আর বেগুনটা কাটার সাথে সাথে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিলো। বেগুনটা ভেতরে একদম ভালো ছিল না। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি, আর লাস্টের এদিকে একদম ভালো ছিল, নিচের অংশটা একটু ভালো ছিল না, সেটা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। আর বৃষ্টির দিনে এরকম বেগুন ভাজা, ডিম ভাজি সাথে খিচুড়ি হলে তো কথাই না। আম্মু যেহেতু আজকে দুপুরে সব রান্না করে ফেলেছিল, না হয় আম্মুকে বলতাম যে আজকে গরম গরম খিচুড়ি রান্না করার জন্য। তো যাই হোক, আমি তো আর খিচুড়ি খেতে পারবো না, এই বেগুন ভাজা আর গরম ভাত দিয়েই না হয় খেয়ে নেবো আজকে। আর আজকের স্পেশালিটি হচ্ছে, আজকে আমি বেগুন ভাজা এরকম মাটির ফ্রাই প্যানে ভাজবো। এই মাটির ফ্রাই প্যানটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কিন্তু আমার এখনও ইউজ করা হয়নি। তো ভাবলাম আজকে এই মাটির ফ্রাই প্যানেই বেগুন ভাজবো। তো ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছিলাম, সেটা হালকা গরম হওয়ার পরই আমি বেগুনগুলো দিব। এরই মাঝে একটা কথা বলে নিই, যখন ফ্রাই প্যানটা চুলোর মধ্যে রাখবেন তো গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে। চুলোর আঁচটা লো মিডিয়ামে রেখে আমি এখানে সর্বপ্রথম শুকনো মরিচ ভেজে নিচ্ছিলাম। শুকনো মরিচটা ভাজার প্রথম রিজন হলো ফ্রাই প্যানটা অনেকটা তেল তেলে ভাব থাকবে, আর কিছু ভাজার পরে নিচে লেগে যাবে না। এই ফ্রাই প্যানটা যখন কিনেছিলাম, এই ফ্রাই প্যানটা আমি চুলোর মধ্যে একদম লো হিটে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এটা আপনারা অবশ্যই করে নেবেন যদি মাটির ফ্রাই প্যানে কখনো রান্না করে থাকবেন। তো এই তো দেখতে পাচ্ছেন, মরিচগুলো ভাজার পরপরই ফ্রাই প্যানটা কিন্তু অনেকটাই তেল তেলে ভাব করছে। এখন আগে থেকে কেটে রাখা বেগুনগুলো আমি এক এক করে দিয়ে নেব। চুলোর আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে, না হয় ফ্রাই প্যানটা নিচে ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য খুবই সাবধানতার সাথে চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে। বেগুনগুলো অনেকটাই তেল শুষে নিয়েছে, এর জন্য উপর থেকে কিছুটা তেল ছিটিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, আপনার একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু বেগুনটা খুব পাতলাভাবে কেটেছিলাম। আমার কাছে আবার এই বেগুন ভাজাটা এরকম পাতলাভাবেই ভালো লাগে। অনেকেই আছেন যারা একদম ভারী করে কেটে দেন ভেজে খেতে পছন্দ করেন, কিন্তু আমার কাছে এরকম পাতলাটাই ভালো লাগে। যদিও ভাজার পরপর একটু ভেঙে যাচ্ছিল, বাট সমস্যা নেই, খাবো তো আমি। তো এর জন্য এই তো এখানে বেগুন ভাজাগুলো ভালোভাবে হয়েছিল, এখন আমি উঠিয়ে নিচ্ছিলাম। এই তো এখানে একটা ডিম ভেজে নিচ্ছিলাম। বেগুন ভাজির সাথে এরকম ডিম ভাজার কম্বিনেশনটা কিন্তু ভালোই যায়। আমার কাছে আবার এরকম সিম্পল খাবার অনেক ভালো লাগে। এই ধরেন একটা ডিম ভাজি সাথে বেগুন ভাজা আর সাথে দুইটা শুকনো মরিচ হলে কিন্তু অনেক কিছু। এরকম সিম্পল খাবারের মধ্যে কিন্তু অনেকটাই তৃপ্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। যদিও আম্মু আজকে গরুর মাংস, সবজি আর ডাল রান্না করেছিল, আমি সাথে দুইটা এক্সট্রা আইটেম বানিয়ে নিলাম, ডিম ভাজি আর বেগুন ভাজা। ডিম ভাজিটা হয়েছিল, এখন আমি আমার দুপুরের লাঞ্চটা করে নিব। খাওয়া দাওয়া শেষ করে আম্মুর সাথে একটু বিকেলের দিকে বের হয়েছিলাম। মন ভালো লাগা, খারাপ লাগা, এই দুইটার নিমিষেই কিন্তু আমাদের জীবন। তো 2 দিন ধরে মনটা একটু খারাপ ছিল, তো আম্মু হুট করে বলল আমি বাহিরে যাব, তো তুমিও চলো। তো আম্মুর সাথে বেরিয়ে পড়েছিলাম, আর দেখলাম একটা আন্টি এত সুন্দরভাবে চিতই পিঠা বানাচ্ছিল, তো সেটার একটু ভিডিও নিলাম। আর এখন যেহেতু শীতকাল চলে এসেছে, রাস্তাঘাটে কিন্তু এরকম
বিভিন্ন পিঠা বানানো হয় সেটাই কিন্তু দেখা যায়। আমি বাসার জন্য পার্সেল নিয়ে নিচ্ছিলাম, যদিও এই চিতই পিঠা বানানোর সাথে সাথে গরম খেতে অনেক মজা, কিন্তু আমার কাছে অত একটা সময় ছিল না, এর জন্য পার্সেলই নিয়ে নিচ্ছিলাম। আন্টিটা দুই ধরনের পিঠা বানাচ্ছিল, একটা হচ্ছে চিতই পিঠা আর একটা সন্দেশ পিঠা। তো আমার সন্দেশ পিঠাটা নেওয়া হয়নি, জাস্ট চিতই পিঠাটাই নিয়েছিলাম। আর এই তো এখানে আম্মু কিছু ভেজিটেবল কিনছিল, সেটারও একটু ফুটেজ নিলাম। ভেজিটেবল কেনার পাশাপাশি হঠাৎই চোখ পড়লো এরকম বোম্বাই মরিচের দিকে। এটা অনেকেই অনেক নামে চিনে থাকেন, অনেকে নাগা মরিচ এবং অনেকেই বোম্বাই মরিচ। এই মরিচটা আমার খুব প্রিয়, তো আম্মুকে বললাম সেটা নেওয়ার জন্য। বাসার দিকে যখন রওনা হব, তো হঠাৎ করে দেখলাম একটা ছোট ছেলে এরকম বালুশা, নাড়ু এবং নারিকেল মুড়ি বিক্রি করছে, সেটাই অল্প করে নিয়ে নিলাম। যেহেতু বাসায় ওরকমভাবে মিষ্টি জাতীয় খাবার কেউ খায় না, আমার জন্য অল্প করেই নিয়েছিলাম। এই তো বাসায় যাওয়ার সময় হয়েছে, বাসার দিকে রওনা দিচ্ছিলাম। আজকের দিনটা বলতে গেলে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, আম্মুর সাথে সময় কাটিয়েছি, আর যেহেতু বাইরে গিয়েছিলাম সময়টা ভালোই কেটেছে। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি রাতের ডিনারটা শেষ করে নিচ্ছি। আজকে রাতের ডিনার হিসাবে চিতই পিঠাই খাবো, যেটা আমি পার্সেল নিয়ে এসেছিলাম। আর এই চিতই পিঠাটা কিন্তু আমার খুবই পছন্দ, সাথে ভর্তা হলে তো কোনো কথাই নাই। তো এই তো চিতই পিঠার আনন্দ নিয়ে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।